পুলিশ আমাদের মামলা নেয়নি এমন কি আমরা এতদিন দেখে আসছি যে মানুষেরা দাবি করে আসে যে পুলিশ মামলা নেয় না পুলিশ অনেক কিছু করে সেটা আমাদের বাস্তব জীবনে ঘটে গেছে আমার বড় আপা আমার দুলা ভাই আমরা যখন পুলিশের কাছে গেছি তখন ওই থানার যে জিয়ালতি ফুল যে বক্তব্যটা দিছে মুনি বউনি আমাদেরকে অকথ্য বাসে গালাগালি করছে বলছে ছোট লোক নাটক করতে আসছে রাতে স্বপ্ন দেখছে যে ওর বাপ মরছে একটা আমরা বাবার আসছি আমাদের মধ্যে একটা সামান্য সহানুভূতি দেখায়নি তারা আমাদেরকে প্রায় গলা দেখা দেবো বের করে দিব যদি নিজেরা বের না হচ্ছে তাদেরকে গলা দেখা দিয়ে বের করে দিব এরকম করে বলে আমাদেরকে গাবদুলি জানা থেকে বের করা দিয়েছিল। আপনারা এভাবেই তাদের সাথে মাস্তানের মতো আচরণ করেন সন্ত্রাসীর মতো আচরণ করেন বিমাতা সুলভ আচরণ করেন তাদের নুন খেয়ে তাঁদের সাথে আপনারা নেমোখ আরামি করছেন আপনার এই বেতন আদৌ হক আলালি হচ্ছে এই বেতন নেওয়ার থেকে শুকরের গোস্তু খাওয়া আমার কাছে মনে হয় ভালো আসসালামু আলাইকুম ও রহেমাতুল্লাহি আবার ওয়াকাত এন্নাল হামদালুল্লাহ ওয়াসলাতুয়াস সালামু আলা রুয়াসৌল আম্মা বাদ সুপ্রিয় দার্শক শ্রোতা আপনারা নিশ্চয়ই হয়তো জানেন বগুড়ায় আশরাফুল হক গোল্লা নামে ইউনিয়ন পরিষদে একজন চেয়ারম্যান পদপ্রার্থী সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন তার রাজনৈতিক পরিচয় তিনি একজন বিএনপি নেতা এখন প্রশ্ন হল তিনি কি আদৌ সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন নাকি তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে এই মর্মে ফেস দ্য পিপোলে এই চেয়ারম্যান পদপ্রার্থী জনাব আশরাফুল হক গোল্লার কন্যা আফসানা একটি সাক্ষাৎকার দিয়েছেন আর তার সেই সাক্ষাৎকার নিয়েই মূলত আমাদের আজকের আলোচনাটি সাজিয়েছি প্রথমেই চলুন তিনি যে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন এই মর্মে যে সংবাদটি আমাদের সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে সেই সংবাদটি আমরা একটু দেখে আসি সাতাশে জানুয়ারি দু হাজার দৈনিক ইত্তেফাক পত্রিকায় প্রকাশিত সংবাদ অনুযায়ী বগুড়ায় সড়ক দুর্ঘটনায় চেয়ারম্যান পদপ্রার্থী নিহত চেয়ারম্যান পদে নির্বাচন স্থগিত তো এই চেয়ারম্যান পদপ্রার্থী তিনি তার নির্বাচনী প্রচারণার জন্য তার একজন সহযোগীকে সাথে নিয়ে মোটরসাইকেল যোগে তিনি রাস্তা দিয়ে যাচ্ছিলেন তো একটি ব্রিজের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে তিনি মোটরসাইকেল সহ খাদে পড়ে যান এবং একটি গাছের সাথে ধাক্কা লাগার কারণে তিনি মাথায় প্রচণ্ড আঘাত পান এবং সেই ক্ষত স্থান থেকে প্রচণ্ড রক্তক্ষরণের কারণেই মূলত তিনি নিহত হয়েছেন তো এই জায়গায় তার কন্যা আফসানা তার অভিযোগ যে তার পিতাকে আসলে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে তিনি সড়ক দুর্ঘটনায় নিহত হন নাই হ্যাঁ তিনি মোটরসাইকেলটা নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গিয়েছিলেন বটে কিন্তু সেই আঘাতে তার পিতার নিহত হওয়ার কথা নয় মাথায় যে আহতর চিহ্ন রয়েছে এটি তার অভিযোগ যে গাছের আঘাতে তার মাথায় ক্ষত চিহ্ন তৈরি হয়নি হয়তো কোনো একটা ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় আঘাত করা হয় সেটি চাপাতি হতে পারে অথবা চাইনিজ কুরালো হতে পারে এটি হচ্ছে তার কন্যার অভিযোগ এবং তার পিতাকে পরিকল্পিতভাবে হত্যা করার জন্যে তার পিতার যে নির্বাচনী সহযোগী তাকেই হয়তো রুলিং পার্টির শীর্ষস্থানীয় নেতাকর্মীরা ব্যবহার করেছে বলে তার অভিযোগ তো কতটুকু সত্য কতটুকু মিথ্যা এটি আমরা জানি না তবে তার কন্যার অভিযোগগুলো যৌক্তিক আকারে আমরা যদি বিশ্লেষণ করি তাহলে কেন জানি মনে হয় যে তার কন্যার অভিযোগটা সঠিক এই কথাটা কেন বলছি এই কথাটা এই জন্য বলছি যে তার পিতা সড়ক দুর্ঘটনায় নিহত নিহত হয়েছেন এটি আমরা প্রাথমিকভাবে ধরে নিতে পারি কিন্তু যেহেতু তার কন্যার সন্দেহ হচ্ছে যে তার পিতা আদৌ সড়ক দুর্ঘটনায় নিহত হয়নি তার পিতাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে এই মর্মে তার কন্যা আফসানা থানায় মামলা করতে গিয়েছিলেন কিন্তু থানা মামলা নেয়নি তো এটাই প্রমাণ করে যে এই আশরাফুল হক গোল্লাকে আসলেই পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে যদি পরিকল্পিতভাবে হত্যা করা না হয় তাহলে পুলিশ মামলা কেন নিবে না মানে বিষয়টি বোঝার চেষ্টা করুন লেটসে আমার পিতা সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে তো আমার সন্দেহ হচ্ছে যে আমার পিতাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে আমার পিতা আদৌ সড়ক দুর্ঘটনায় নিহত হয়নি তো আমি থানায় অভিযোগ দায়ের করতে গেলাম তো থানার দায়িত্ব হচ্ছে আমার অভিযোগটা গ্রহণ করা আমার মামলাটা গ্রহণ করা এরপরে প্রশাসন এই মামলার তদন্ত করবে তদন্ত করার পর যদি প্রমাণ হয় যে আদৌ এই চেয়ারম্যান পদপ্রার্থীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়নি তিনি আসলেই সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন এরপরে কি হবে মামলা খারিজ হয়ে যাবে একেবার সিম্পল বিষয় এখন প্রশ্ন হলো যে পুলিশের দায়িত্ব হচ্ছে মামলা গ্রহণ করা আমি যে অভিযোগ নিয়েই যাই না কেন আমার অভিযোগটা যদি মিথ্যাও হয় তাহলে পুলিশের দায়িত্ব হচ্ছে আমার অভিযোগটা গ্রহণ করা অভিযোগ গ্রহণ করার পর তদন্তে বেরিয়ে আসবে যে আমার অভিযোগ সত্য কি মিথ্যা প্রশ্ন হলো আপনি কেন আমার মামলা গ্রহণ করবেন না এটি আমার নাগরিক নাগরিক অধিকার তো এই আফসানা তার পিতাকে হত্যা করা হয়েছে মর্মে তিনি একটি মামলা করতে গেছেন সেই মামলা গ্রহণ করেনি এখন আপনারা হয়তো অনেকে প্রশ্ন করতে পারেন যে আফসানার মামলা গ্রহণ করা হয়েছে কি হয়নি আফসানার কথাই তো আমরা বিশ্বাস করতে পারি না তাহলে চলুন আদৌ আমাদের প্রশাসন আমাদের থানা এই জাতীয় আচরণ করে কিনা সেটি প্রমাণ করার জন্য আমরা অতীতের কয়েকটি নিউজ আপনাদের সাথে শেয়ার করতে চাই জানুয়ারি দৈনিক প্রথমালো পত্রিকায় প্রকাশিত সংবাদ অনুযায়ী থানা মামলা নিচ্ছে না আইন কি বলে আমরা একটু পড়ে শোনাই কর্মস্থল টাঙ্গাইলে যাওয়ার উদ্দেশ্যে ঢাকার আবদুল্লাপুর থেকে বাসে উঠে রাতভর নির্মম নির্যাতনের শিকার হয়েছিলেন চিকিৎসক মোহাম্মদ শফিকুল ইসলাম পরদিন ডাকাতদের কবল থেকে মুক্ত হয়ে ঢাকার দুই থানায় দৌড়াদৌড়ি করেও মামলা করতে পারেননি তিনি একটা প্রমাণ আপনাদের সামনে উপস্থাপন করলাম চব্বিশে জানুয়ারি দু সময় টেলিভিশনের অনলাইন পোর্টালে প্রকাশিত সংবাদ অনুযায়ী নার্সিং দিতে শিশু ধর্ষণ মামলা নিচ্ছে না পুলিশ নরসিংদীর বেলাবতে বাড়িতে ঢুকে এগারো বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে স্থানীয় এক যুবকের বিরুদ্ধে ঘটনার দিন রাতেই থানা পুলিশের কাছে লিখিত অভিযোগ দিয়েছে শিশুটির পরিবার কিন্তু চার দিন পেরিয়ে গেলেও বেলাবো থানার পুলিশ ওই শিশুর পরিবারের দেওয়া লিখিত অভিযোগ মামলা হিসাবে এখনো নেইনি বলে অভিযোগ করেছে ধর্ষণের শিকার শিশুটির পরিবার দুই নম্বর উদাহরণ আপনাদের সামনে উপস্থাপন করলাম পহেলা ফেব্রুয়ারি দু হাজার দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদ অনুযায়ী সিনতাইয়ের টাকা উদ্ধার করলেও মামলা নিচ্ছে না পুলিশ তিন লাখ ষাট হাজার টাকা সিনতাই হয় সাতই জানুয়ারি ওই টাকা উদ্ধার হয় বিশে জানুয়ারি ভুক্তভোগীকে দুই লাখ পঞ্চাশ হাজার টাকা পুলিশ সাতাশ জানুয়ারি ফেরত দেয় কিন্তু অভিযোগ দেওয়ার তিন সপ্তাহ পেরিয়ে গেলেও মামলা পুলিশ আপনারা আরেকটি প্রমাণ দেখতে পেলেন চোদ্দই জুন দু হাজার একুশ দৈনিক মানবজমিন জমিন পত্রিকায় প্রকাশিত সংবাদ অনুযায়ী তিন দিন ধরে নিখোঁজ ইসলামী বক্তা মামলা নিচ্ছে না থানা পুলিশ ইসলামী বক্তা আবু তহা মোহাম্মদ আদনানকে তিন দিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছিল না বলে অভিযোগ করেছে তার পরিবার গত বৃহস্পতিবার দিবাগত রাতে তিনি রংপুর থেকে ঢাকায় এসে নিখোঁজ হয়েছেন বলে দাবি করেছে পরিবার তবে এ বিষয়ে ঢাকার দুইটি থানায় জিডি বা মামলা নেয়নি পুলিশ আপনারা জানেন আদনানের ঘটনা তো এখানেও মামলা নেওয়া হয়নি সাতাশে জানুয়ারি দু দৈনিক সমকাল পত্রিকায় প্রকাশিত সংবাদ অনুযায়ী নৈশ কোচে ডাকাতি কোনো থানায় ঠাঁই নাই সোনার তরির বগুড়া থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা একটি দূরপাল্লার যাত্রীবাহী নৈশ কোচে ডাকাতির ঘটনা ঘটেছে ঘটনার দুই দিন পার হলেও পুলিশ মামলা নিচ্ছে না বলে অভিযোগ উঠেছে এখন একজন ভুক্তভোগী যখন মামলা করার জন্য পুলিশের দ্বারস্থ হন তখন তিনি সত্য অভিযোগ নিয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন নাকি মিথ্যা অভিযোগ নিয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন এই সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব কিন্তু পুলিশের না এই সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব হচ্ছে আদালতের বা বিচার বিভাগের পুলিশের দায়িত্ব হচ্ছে অভিযোগ গ্রহণ করা অভিযোগ গ্রহণ করার পর তদন্তে বেরিয়ে আসবে যে অভিযোগটা সত্য নাকি মিথ্যা এখন প্রশ্ন হলো একজন পুলিশের কাজ কি একজন পুলিশের কাজ হচ্ছে বাংলাদেশের সকল নাগরিকের যান এবং মালের নিরাপত্তা বিধান করা তো একজন নাগরিক তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন নিরাপত্তার জন্যে সঠিক বিচারের জন্যে তিনি থানার দ্বারস্থ হয়েছেন কিংবা প্রশাসনের দ্বারস্থ হয়েছেন কিন্তু সেই প্রশাসন তার সেই অভিযোগ গ্রহণ করছে না তার সেই অভিযোগ শুনছে না তাহলে এই নাগরিক যাবে কার কাছে অথচ এই নাগরিকের দেওয়া টাকাই কিন্তু এই পুলিশের বেতন চলে এই নাগরিকের দেওয়া টাকাই কিন্তু এই পুলিশের অস্ত্র এবং ইউনিফর্ম অথচ সেই পুলিশই আজকে রক্ষক হয়ে ভক্ষকের ভূমিকা পালন করছে অথচ প্রতিটা থানাই কিন্তু লেখা আছে যে দুষ্টের দমন শিষ্টের লালন কিন্তু আমরা বহুদিন ধরে দেখে আসছি যে আমাদের পুলিশের আচরণ হচ্ছে শিষ্টের দমন এবং দুষ্টের লালন তো এই যে একটা অমানবিক পরিবেশ আমাদের বাংলাদেশে বিরাজ করছে আমি প্রায়ই আমাদের পুলিশ বাহিনীর বিরুদ্ধে আঙ্গুল তুলি কেন তুলি আপনি একজন পুলিশের কর্মকর্তা আপনার কাজই হচ্ছে বাংলাদেশের নাগরিকদের যান এবং মালের নিরাপত্তা বিধান করা কিন্তু যখনই তারা তাদের নিরাপত্তার জন্যে আপনাদের দ্বারস্থ হয় আপনারা এভাবেই তাদের সাথে মাস্তানের মতো আচরণ করেন সন্ত্রাসীর মতো আচরণ করেন বিমাতা সুলভ আচরণ করেন কেন অথচ তাদের টাকাই কিন্তু আপনাদের বেতন চলে তাদের নুন খান অথচ তাদের গুণ গান না তাদের নুন খেয়ে তাদের সাথে আপনারা নেমো খারামি করছেন অথচ আপনারা কিন্তু পরিচয় দেন যে আপনারা মুসলমানের সন্তান আপনি যদি সত্যি সত্যিই মুসলমানের সন্তান হয়ে থাকেন আপনি যদি সত্যি সত্যি পরকালকে বিশ্বাস করে থাকেন আপনি যদি সত্যি সত্যি বিচার দিবসকে বিশ্বাস করে থাকেন তাহলে আপনি কি আদু আল্লাহকে ভয় করেন আপনি যে দায়িত্বটা পালন করছেন আপনি কি মনে করেন না শেষ বিচারের দিনে যখন আপনাকে আল্লাহর বিচারের মুখোমুখি হতে হবে তখন কি আপনি আপনার দায়িত্ব সঠিকভাবে পালন করেছেন কি না সে ব্যাপারে আপনার কি আল্লাহর দরবারে জিজ্ঞাসিত হতে হবে না এটিকে আপনি বিশ্বাস করেন না আমি বোধ করি আপনি বিশ্বাস করেন তাহলে কেন আপনি আপনার দায়িত্ব সঠিকভাবে পালন করছেন না আপনি যে দায়িত্বটা পালন করছেন আপনি একজন ভুক্তভোগীর অভিযোগ গ্রহণ করছেন না তার মানে আপনি দায়িত্বে অবহেলা করছেন তার মানে আপনি কি এটা বিশ্বাস করেন যে আপনাকে আল্লাহর দরবারে আপনার দায়িত্ব পালনের ব্যাপারে জিজ্ঞাসিত হতে হবে আপনি বিশ্বাস করেন তাহলে এই আচরণ কেন করছেন এই নেমো আমি বাংলাদেশের জনগণের সাথে কেন করছেন এখন আপনারা হয়তো বলবেন যে ভাই একজন পুলিশকে দিয়ে আপনি কেন গোটা পুলিশ বাহিনীকে অপরাধী বানাচ্ছেন আমি তো এখনই পাঁচটি সাতটি উদাহরণ আপনাদের সামনে উপস্থাপন করলাম এখানে কি একজন পুলিশ ছিল আর যখনই কোন কোনো ভুক্তভোগী পুলিশের দ্বারস্থ হয় থানার দ্বারস্থ হয় কোনো অভিযোগ নিয়ে উপস্থাপিত কোনো অভিযোগ নিয়ে উপস্থিত হন তখন কি সেখানে একজন পুলিশ থাকে আশপাশে কি পুলিশের আর কোনো সদস্য থাকে না থাকে তো তাহলে সেই পুলিশের কর্মকর্তা এই ভুক্তভোগীর সাথে এই আচরণটা যে করছে অন্যান্য পুলিশটা তাকিয়ে তাকিয়ে দেখছে তারা কেন ঊর্ধ্বতন পুলিশের কর্মকর্তার কাছে অভিযোগ করছেন না যে একজন ভুক্তভোগী থানায় অভিযোগ করতে আসছে মামলা করতে আসছে কিন্তু অমক কর্মকর্তা তার সাথে বাজে আচরণ করছে তার মামলাটা নিচ্ছে না এখন হয়তো অনেকেই প্রশ্ন করবেন যে উচ্চ উচ্চপদস্থ কর্মকর্তাও হয়তো এই একই আচরণ করবে বা তার নির্দেশেই হয়তো এই আচরণটা করা হচ্ছে হতে পারে তো তাহলে আপনারা যারা ভালো পুলিশ অফিসার আপনারা কি আদৌ দায়িত্ব পালন করছেন হ্যাঁ কেউ কেউ হয়তো দায়িত্ব পালন করছেন কিন্তু কথা হলো আপনি কেন আমার কথায় কষ্ট পাবেন আপনি যদি সত্যি সত্যি সৎ পুলিশ অফিসার হয়ে থাকেন আমার কথায় আপনার কষ্ট লাগবে কেন আপনি এই যে অমানবিক আচরণ করছেন আপনার সাথে একজন সন্ত্রাসীর কি তুলনা চলে না আপনি পুলিশের ইউনিফর্ম ইউনিফর্ম পরেছেন আপনার কোমরে পিস্তল আপনি প্রতি মাসে বেতন নিচ্ছেন বাংলাদেশের জনগণের কাছ থেকে অথচ সেই জনগণের সাথে আপনি অমানবিক আচরণ করছেন তাহলে আপনার আর একজন সন্ত্রাসীর মধ্যে পার্থক্য থাকলো কোথায় তো এই যে টাকাটা আপনি খাচ্ছেন প্রতি মাসে আপনি যে বেতনটা নিচ্ছেন আপনার এই বেতনটা কি হকালালি হচ্ছে আপনার এই বেতন আদৌ হ হচ্ছে এই বেতন নেওয়ার থেকে শুকরের গোস্তু খাওয়া আমার কাছে মনে হয় ভালো এই বেতন নেওয়ার থেকে পায়খানায় গিয়ে মানুষের বিষ্ঠা খাওয়াও আপনার জন্য ভালো আমি মনে করি যদি টাকাটা হখাল করে নিতে চান তাহলে সঠিকভাবে দায়িত্ব পালন করুন আমি দুঃখিত যে কিছুটা নোংরা ভাষা ব্যবহার করে ফেললাম শুধুমাত্র আপনাদের নোংরা আচরণের কারণেই আমিও নোংরা ভাষা ব্যবহার করতে বাধ্য হলাম ওয়াসাল রহমতুল্লাহ